সো অনেকদিন ধরে রিভিউ হচ্ছে না, আজকে চিন্তা করলাম আপনাদের সামনে একটা নতুন একটা বাইক মোটর ব্লগ করতেছি আর রিভিউ দিতেছি না, এটা তো হওয়া যায় না, রাইট? সো আমার খুবই পছন্দের একটা বাইক নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাহিদ বিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ZBK ব্লগস। সো বাইকটা হচ্ছে কারা, এই বাইকটা নিয়েই কথা বলবো অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট হাই তোলা একটা বাইক বলা যায়, বিকজ বাংলাদেশে অ্যাডভেঞ্চার সিরিজের বাইক এমনিতেই কম। এপ্রিলিয়ার একটা আছে, ওটাও টোটালি অ্যাডভেঞ্চার সিরিজ বলা যায় না, আর লিফান কেপিটির একটা আছে, আর লিফান কেপিটি অলমোস্ট অনেকদিন ধরে এই বাইকটা প্রডিউস করতেছে এবং এটা হচ্ছে তাদের লেটেস্ট ভার্সনটা, যেটাতে তারা বেশ কিছু নতুন নতুন ফিচার্স অ্যাড করছে এবং নতুন নতুন আপগ্রেডেশন আছে, তো ওটা নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে ইঞ্জিন এবং এর স্পেসিফিকেশনটা। এটা ডিসপ্লেসমেন্টস হচ্ছে 150 সিসি, ম্যাক্স পাওয়ার হচ্ছে 16.8 BHP। 16.8 BHP পাওয়ারটা পাচ্ছেন আপনি 8000 RPM এ, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার 6500 RPM এ, আর গিয়ার হচ্ছে 6টা, যেটা খুবই খুবই ইফেক্টিভ হচ্ছে ট্যুরের জন্য। ফুয়েল ইনজেকশন EFI টেকনোলজি আছে এটাতে, এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে মানে অ্যাট্রাকশন করছে, PF2 ইঞ্জিন, যেটা আরও বেশি স্মুদার NBF1 থেকে। লিফানের স্পেশালি NBF2 ইঞ্জিনটা খুবই মোটামুটি জনপ্রিয়ই বলা যায়। তারপর আসি হচ্ছে আপনার ডাইমেনশনগুলোতে। ডাইমেনশনের মধ্যে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, যেটা দিয়ে আপনি খুবই ভালো একটা সময় আপনি রাইড করতে পারবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, সিট হাইট যেটা অ্যাডভেঞ্চার সিরিজ বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1300 মিলিমিটার, আর ওভারঅল হাইটটা হচ্ছে 2000 মিলিমিটারের, আর ওয়েট 153 কেজি, যেটা মোটামুটি অন্যান্য অ্যাডভেঞ্চার অন্যান্য আজ আসলে বলাটা ঠিক না, কারণ বাংলাদেশে অ্যাডভেঞ্চার সিরিজের বাইকটাই হচ্ছে খুবই কম, মোটামুটি বাংলাদেশের জন্য প্রপারই বলা যায়। দেন আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং, ব্রেকস। ব্রেকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, ফ্রন্ট ব্রেকের ডিস্কের সাইজটাও মাশাল্লাহ বেশ বড়, 300 মিলিমিটার, আর রিয়ার ব্রেকের ডিস্ক সাইজ হচ্ছে 240 মিলিমিটার, যেটা আপনাকে খুবই ভালো একটা ব্রেকিং কোয়ালিটি দিবে, আর সাথে আপনি পাচ্ছেন সাসপেনশন USD, কমফোর্টেবল রাইডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, টায়ার টিউবলেস, আর হুইল বেস হচ্ছে 100x, ফ্রন্টেরটা 100x80, পেছনেরটা হচ্ছে 130x70, যেটা টুরিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আর স্পেশালি অফ রোডিংয়ের ক্ষেত্রে। এই হচ্ছে টায়ারের গ্রিপটা অ্যান্ড দিস ওয়ান ইজ রেয়ার। আর এভারেজ আমি যদি বলি আপনার মাইলেজ নিয়ে, 35 to 45 আপনি ইজিলি পাবেন অ্যাজ পার দেয়ার ক্লেম, আর এটা যেহেতু রিভিউ ইউনিট আমি ওইভাবে রাইড করার সুযোগ পাইনি, 20-25 কিলোমিটার রাইড করেছি, তো ওইটার বেসিসে আমি এক্সপিরিয়েন্সটা মেনলি শেয়ার করতেছি। অ্যানাদার থিং ইজ আপনার আম, যেহেতু এটা মোটা বলা যায় যে ডুয়েল পারপাস বাইক, অফরোডিং এবং সিটি রাইড দুইটাতে আপনি করতে পারবেন, আমি অফরোডিং করার সুযোগ পাইনি। লেটস লুক অ্যাট ইটস মিটার, ডিসপ্লেটা খুবই সুন্দর করছে, আগেরটার মতোই আছে, এখানে এক্সট্রা একটা ফিচার জাস্ট অ্যাড হয়েছে ABS-এর, আগে যেটা ছিল না, অ্যান্ড সব কিছুই এখন মোটামুটি LED, ইন্ডিকেটার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইজ এখন লুকিং মাচ বেটার দ্যান বিফোর বলা যাচ্ছে আর কি, আমি এতটুকু ফিল পাইছি। তো ব্রোস, ফাইনালি রাইডিং দ্য লিফান কেপিটি 150 ABS। হ্যান্ডেল বার, ও মাই গড, হ্যান্ডেল বারটা মানে ট্যুরিংয়ের জন্য একদম পারফেক্ট একটা জিনিস এখানে। আর দুই নাম্বার যেটা হচ্ছে, অফরোডিংয়ের ক্ষেত্রে এই ধরনের হ্যান্ডেল খুব খুবই খুবই উপকার আছে, খুবই রিয়েলি হেল্পফুল আপনার জন্য। আপনার যখন মানে খারাপ রাস্তার মধ্যে আপনি রাইড করতেছেন, মানে ভাঙা রাস্তায় রাইড করতেছেন, অন দ্যাট মোমেন্ট আপনাকে দাঁড়ায় গেলে হচ্ছে আপনি একটু বেটার কন্ট্রোল পান, এবং দাঁড়ানোর জন্য সেক্ষেত্রে আপনার হ্যান্ডেলটা এনাফ বড় হওয়া চাই, যেটা এই বাইকটাতে আছে। খুব সুন্দর সিঙ্গেল রডের একটা হ্যান্ডেল বার এটা। এইবার আমার কাছে একটা জিনিস, এইবার না গতবার থেকেই একটা জিনিস একটু লাগছে, হর্নটা
হাইওয়েতে এই হর্নটা নিয়ে একটু প্যারা খাইতে হইতে পারে, যেটা আপনার চেঞ্জ করে নেওয়াটা বেটার হবে আই থিঙ্ক। আর কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, ইজিলি কন্ট্রোল করা যায় এই জিনিসটা, খুবই স্মুথলি ইজিলি কন্ট্রোল করতে পারবেন আপনি। আর দুই নম্বর যেটা হচ্ছে আপনার উইন্ড ব্লাস্ট থেকে বাঁচতে আপনার জন্য সামনে একটা সুন্দর উইন্ডশিল্ড দেওয়া আছে, দিস ওয়ান, যেটা খুবই কাজের জিনিস যখন হাইওয়েতে আপনি স্পিডিং করবেন তখন। আর পাওয়ার নিয়ে যদি বলি, ব্রেকিং, সি এটা হচ্ছে ব্রেক, আরেকবার করব সামনে 100 টাচ করে তারপরে হচ্ছে 100 করতে পারবো কিনা জানি না। দিস ইজ দ্য বিউটি অফ ABS। যদিও আমি অনলি মাত্র ফ্রন্ট ABS দিয়ে কাজটা সেরেছি, অ্যান্ড আমি রেয়ার ABS মানে রেয়ার ব্রেক আমি প্রেসই করি নাই, সো বুঝতেই পারতেছেন ব্রেকিং ইজ টু গুড, স্পেশালি ফর অফ রোডিং। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ব্রেকিং, এবং টায়ারের সাইজটা পাওয়ারটা কত তাড়াতাড়ি ডেলিভার করতেছে এগুলো অনেক 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 ম্যাটার করে এই জিনিসগুলো। সো আর কমফোর্টেবল কথাও যদি বলি, এই যে দেখছেন আমি এখানে দাঁড়ায় আছি সোজা, আর এই যে ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে, মানে আপনি অফ রোডিং এর ক্ষেত্রে আপনাকে কোনো কনফিউশনে পড়ার কোনো সুযোগ দেবে না বাইকটি, যে আমি যাবো কি যাবো না। মোটামুটি আপনার মানে এয়ার ফিল্টারে পানি না ঢোকা পর্যন্ত আই থিঙ্ক আপনি এটা পানির নিচে আপনি নিয়ে যেতে পারবেন। সো ইটস এ আলটিমেট ট্যুরার বাইক ফর টিল নাও বাংলাদেশ, এখন পর্যন্ত আলটিমেট টুরিং বাইক চালু আসে নাই, হয় নাই, মানে পিওর টুরিং বাইক বাংলাদেশে এখনও নাই, আর ইন ফিউচারে হয়তো আসবে। তো 350cc যখন আসবে অনেকগুলো অ্যাডভেঞ্চার সিরিজ বাইক ঢুকবে বাংলাদেশে, হোপফুলি, এক্সপেক্টিং টু বি, বিকজ বাংলাদেশে বাইক টুরিংটা এখন একটা বলা যায় অনেকের হবি, প্যাশন, যেটাই বলুন না কেন। সো এই ছিল লিফন ক্যাপিটির একটা শর্ট রিভিউ বলা যায়। সো আমি আরেকটু ইন ডিটেলস দিতাম যদি রাইড করার আরও বেশি সুযোগ হতো। সো আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে প্লিজ লেট মি নো ইন কমেন্ট বক্স, আর থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ট্যুরে, টিল দেন রাইড সেফ, স্টে সেফ।